আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগর ও জেলা শাখার প্রতিনিধি সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আকমা মুজাম্মেল হক এমপি, সভাপতি গাজীপুর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথিদের মধ্যে অন্যান্য যারা ছিলেন জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এছাড়াও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, তাদের মধ্যে জনাব আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রী সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব আক্তারুজ্জামান, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরো, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব গোলাম কবির রাব্বানী চিনু, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কায়সার, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জনাব আমিনুল ইসলাম, সিমিন হোসেন রিমি এমপি, জনাব ইকবাল হোসেন অপু, জনাব জাহিদ আহসান রাসেল এমপি, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, মেহের আফরোজ চুমকি, বেগম শামসুন্নাহার বুইয়া, রুমান আলী টুসি এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম। আলোচনায় উঠে আসে এত বিশাল উপস্থিতি আমাদেরকে অভিভূত করে, দল ভারী করার জন্য খারাপ লোকদের পকেটে আনবেন না, এই খারাপ লোকরা বসন্তের টুপি, বসন্ত সে আনবে, ক্ষমতা চলে গেলে বাতি জ্বালিয়ে এদের খুঁজে পাওয়া যাবে না। সুবিধাবাদীদের দল নয়, কমিটি গঠন করতে গিয়ে পকেট কমিটি করবেন না, কমিটি গঠন করতে গিয়ে দুঃসময়ে ত্যাগীদের অগ্রাধিকার দিতে হবে। অনুপ্রবেশকারী আমরা কুইনের লোক আওয়ামী লীগে অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু দূষিত রক্ত আমাদের দরকার নেই। আওয়ামী লীগের সারা বাংলা বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। গাজীপুরের উন্নয়নের কিছু কথা, সবচেয়ে শক্তিশালী সংগঠন গাজীপুরে দেখতে চায়। এছাড়াও সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন, কোন দুর্নীতিবাজ, কোন অন্যায়কারী, তাদের বাংলাদেশ আওয়ামী লীগে কোনো জায়গা নেই, কোনো জায়গা থাকতেও পারে না। ব্যুরো রিপোর্ট, গাজী মামুন, জিবিসি বাংলা টিভি, গাজীপুর।